ভোটমুখী গুজরাটে রাবণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলনা করে চরম বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সভাপতির মন্তব্যে কংগ্রেস দলের মানসিকতা স্পষ্ট। কংগ্রেস গুজরাটিদের অপমান করেছে, তাই ভোটের মাধ্যমে কংগ্রেস দলকে শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য বলেন, গুজরাট নির্বাচনের উত্তাপ নিতে না পেরে প্রান্তে ঢেলে কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে তার কথার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণ বলেছেন, মথকা সদাগর থেকে রাবণ পর্যন্ত কংগ্রেস গুজরাটকে অপমান করে চলেছে বলে কটাক্ষ করে অমিত মালব্য। एमपी इलेक्शन में भी तुम्हारी सूरत देखना, हर जगह कितने आपके रावण के जैसा सौ मुख है क्या? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণ বলার পর থেকেই দিকে দিকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস সভাপতি। রাজনৈতিকদের মত এই রূপ মন্তব্যের জেরে কংগ্রেস থেকে মুখ ফেরাবেন সাধারণ মানুষ। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণের সঙ্গে তুলনা করায় গোটা দেশ ব্যথিত। তিনি বলেন, নরেন্দ্র মোদী গুজরাটের গর্ব, তিনি সকল নাগরিকের কল্যাণে কাজ করে চলেছেন। এই কথাগুলি মল্লিকার্জুনের হলেও মতবাদ হলো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর। মনে আছে নরেন্দ্র মোদীকেও মত কা সদাগর বলেছিলেন। জিস প্রকার কা নফরত গান্ধী পরিবার মে নরেন্দ্র মোদী জি কে রহা হে নতিজা হুয়া হে কি আরম্ভ তো সোনিয়া জি সে হোতা হে অর গালি দেনে কা কাম তমাম কংগ্রেস কে নেতা করতে হে। আপ ইয়াদ কিজিয়ে সবসে পহলে মোদী জি কো মত কা সদাগর, मौत का सौदागर कह के संबोधित किया था आदरणीय सोनिया गांधी जी ने। क्या नतीजा रहा? जब एक गुजराती को, जब एक मेहनत कश गुजराती को मौत का सौदागर कहा जाता है, तो गुजरात की जनता ने सोनिया जी और कांग्रेस पार्टी को इसका जवाब दिया। नतीजा हमने देखा है। और आज फिर से मल्लिकार्जुन खड़गे जी प्रधानमंत्री जी को रावण कह रहे हैं। और इतना ही नहीं, आज से एक हफ्ते पहले मधुसूदन मिस्त्री जो कांग्रेस के बड़े नेता हैं, उन्होंने कहा था कि हम मोदी को औकात दिखा देंगे। मुझे कहते हुए दुख हो रहा है कि आज नरेंद्र मोदी जी पूरे विश्व में हिंदुस्तान कहां खड़ा है, किस पायदान पे खड़े हैं, इसको बता रहे हैं। 11वें नंबर स्थान से अगर हिंदुस्तान 5वें नंबर का आर्थिक शक्ति बनता है और उसके पीछे नरेंद्र मोदी जी की मेहनत है, तो मोदी जी को औकात दिखाने की बात मधुसूदन मिस्त्री और कांग्रेस पार्टी करती है। बंधुगण, इतना ही नहीं, आप याद करिए किस प्रकार से शेख हुसैन ने प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए 2022। মল্লিকার্জুন খড়গের এইরূপ মন্তব্যের জেরে এতদিন তীব্র সমালোচনা করেছেন প্রত্যেকে। মল্লিকার্জুনের এই কথা কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।